এখন বাজে দুপুর আড়াইটে, ঠিক আছে? আর এই আড়াইটের সময় এই বৃষ্টির মধ্যে সব ডুবে যাচ্ছে, এইরকম বৃষ্টির মধ্যে আমি এরকম সেজে গুজে রেডি হয়েছি, কেন জানো? কারণ আমি আমার ফোটাতে যাচ্ছি। এটাই তো বলছি কি ফোটাতে, ইঞ্জেকশন ফোটাতে। একটা একটা রোগ বেরিয়েছে না, পোলিও, সরি 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 সরি, পোলিও না, পোলিও না, করোনা, 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 পোলিও মানে এর থেকেও ভালো ছিল। আচ্ছা, ওই ভ্যাকসিনটার প্রথম ডোজ আমি ফোটাতে যাচ্ছি, সেই জন্য আমি রেডি হয়েছি, ঠিক আছে, বুঝলে? তাহলে এখন যাই। আর লিপস্টিক কেন পরেছি? লিপস্টিক আমি পরেছি, লিপস্টিক আমি পরবো, আমার লিপস্টিক আমি পরবো না। এক্সপায়ারি ডেট চলে এসে লিপস্টিকগুলো পরবো না আমি লিপস্টিক। তো লিপস্টিক আমি পরবো, মাস্কও আমি পরবো, পরে আমি যাব এই ফোটাতে, সরি ভ্যাকসিন ফোটাতে। আর চলো তাহলে যাওয়া যাক, ভ্যাকসিন দিয়েই আসি প্রথম ডোজ, কারণ দিয়ে আসার পর তো আবার মানে আমাদের জাতীয় রোগ বেরিয়েছে একটা, সেটা হচ্ছে জ্বর। ও ঢাল তরোয়াল সব নিয়ে রেডি, কারণ আমার যখন করোনা জন্য বুঝে গেছিলাম, একটু ফাস্ট বুঝে যাই আমার কি হয়েছে, ঠিক আছে? আমি দু মিনিটের মধ্যে বুঝে গেছিলাম যখন জ্বর দেখে যে তোমার করোনাই হয়েছে। মানে ভিডিওটা এডিট করে পোস্ট করবো, সেই জন্য আমি এত সুন্দর করে সেজে গুজে এখন আমি ফোটাতে যাচ্ছি। তো যাই, গিয়ে আগে ফুটিয়ে আসি ভ্যাকসিনটা। হ্যাঁ, ইউটিউবে কি দিবঙ্গল, তুমিও কিন্তু থাকছো, তুমিও থাকছো, হ্যাঁ big boy, be a man. Oh, big boy, don't cry. You got it. Don't cry. Don't cry. Be a man. Oh, big boy. High five. High five. 2,000 years later. Hello everyone. Good morning. Welcome back to Peace Passion Channel. Welcome to our new vlog. সরি, এটা কোনো ব্লগ না, এটা এটা কোনো ব্লগ না। আমি তোমাদেরকে এখানে এটাই বলতে এসেছি যে মানে এই ফোটানোর পর, মানে ইনজেকশন ফোটানোর পর কী কী প্রবলেম হয় শরীরে, সেটাই আমি বলতে এসেছি। যাই হোক, কালকে তো ওই মানে কী বলবো, এটা মানে বঙ্গোপসাগর পার করে আমি গেছিলাম, কিন্তু সেটা ইনজেকশনটা দিয়ে আসার পর রাত্রেবেলায় অল ওকে, সব ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক ছিল। বাট আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এত জ্বর এসছে, মানে আর হাতে এত ব্যথা, না যে হাতে ইনজেকশনটা দিয়েছে সে হাতে এত ব্যথা করছে, কিন্তু মানে আমি কি ভাবছি বলো তো, আমাকে কি গরুর ইনজেকশন দিল নাকি, আমাকে কি দেখে গরু মনে হয়েছে? আমি বুঝতে পারছি না কি ইঞ্জেকশন দিলো, হাত টাত মানে খুলে পড়ে যাবে, এত যন্ত্রণা হচ্ছে। জ্বরের কথা তো বাদই দাও, জ্বর হচ্ছে জাতীয় রোগ, আমার হয়, করোনার সময়ও ছিল, তো জ্বর নিয়ে আমি বেশি কিছু মাথা ঘামাই না, ও হতেই পারে, কিন্তু তার সাথে এই যে চোখের এইখানে যে ছিঁড়ে যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে মাথায়, এত পেইনফুল জিনিসটা আমি সিরিয়াসলি জানতাম না, এতটা পেইনফুল। আমার মাও কিন্তু সেমভাবে ভ্যাকসিন লাগিয়েছে, বাট ভ্যাকসিন দেওয়ার পর শি ইজ অলসো ফাইন, তার কিচ্ছু প্রবলেম হয়নি, সে একদম ঠিকঠাক আছে। আমার ক্ষেত্রে কেন এরকম হলো, মাথা না না মাথা মনে হচ্ছে কি বলো তো খুলে পড়ে যাবে, মানে তারপরে আমি মুন্ডু কাটা হয়ে ঘুরে বেড়াবো। কি করবো কিছু বুঝতে পারছি না, এখন ওষুধের ডিব্বা নিয়ে বসেছি,
সেইখান থেকে মা বললো যা যা ওষুধ লাগে খা, মানে যা যা ওষুধ লাগে মানে কি শুধু প্যারাসিটামল 650 খেতে বলেছে সেটা খাবো। এই জানি না কমবে কি না, কী হলো না হলো আমি বুঝতে পারলাম না। পুরো সুস্থ মানুষ একটা ভ্যাকসিন দেওয়া লাগিয়ে আসার পর সে তার এরকম প্রবলেম হয় আমি সত্যি জানতাম না, জানি না জানলে দিতাম কি না, বাট সত্যি জানি না যে কেন এরকম হলো। শরীরটা খুবই উইক হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করা ছিল, এই ভ্যাকসিনটা আমি অনলাইনে বুক করেছি না অফলাইনে করেছি? এই ভ্যাকসিনটা আমি অফলাইনে বুক করেছি, এই যে আমাকে কোভিশিল্ড ভ্যাকসিনটা দিয়েছে এটা গভর্নমেন্টের থেকে দিয়েছে, এটা পুরোটাই ফ্রিতে হয়েছে। আমাদের এখানে যে হেলথ সেন্টার রয়েছে সেই হেলথ সেন্টার থেকে ওয়ার্ডের মানুষজনকে এটা দেওয়া হচ্ছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা চাইলে যদি অফলাইনে না পারো তোমরা অনলাইনে, অনলাইনে একটা অ্যাপস আছে সেটা হচ্ছে আরোগ্য সেতু, তোমরা আরোগ্য সেতুতে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো। আরোগ্য সেতুতে যাবে, দেন দেখবে 4G অপশনটা রয়েছে কোউইন, ওটা সিলেক্ট করবে, দেন দেখবে লগ ইন অর রেজিস্টার ভ্যাকসিনেশনের জন্য সেটা রয়েছে। তো তোমরা ওখানে গিয়ে তোমাদের আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো আইডি প্রুফ দিয়ে তোমরা ওটা বুক করে নিতে পারো। আর দেখবে তোমাদেরকে ফোন করবে, ফোন করে তোমাদের যে স্লট আছে তোমরা স্লটও ওখান থেকে বুক করতে পারবে, তাও ওনারা একবার ফোন করে তোমাদেরকে জানিয়ে দেবে। পুরো প্রসেসটার জন্য আমি গভর্নমেন্টকে অনেক অনেক থ্যাঙ্কস আমার তরফ থেকে এটাই বলার ছিল। আর এরকম না যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিনেশন হচ্ছে না, এগুলো আমি জানি না এগুলো ঠিক না ভুল, কিন্তু আমি তোমাদের এটাই বলবো তোমরা আরোগ্য সেতুতে গিয়ে যদি বুক করো তোমাদের যে নিয়ার বাই হেলথ সেন্টার রয়েছে সেখান থেকে তোমাদেরকে ভ্যাকসিনেশনটা করিয়ে দেওয়া হবে। আর আরোগ্য সেতুর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার ভিজিট করে নিতে পারো। আমি এখন মেডিসিন নেব, আর এইটা হচ্ছে আমার মেডিসিনের ডিব্বা, আর আমি আমার একটা প্যারাসিটামল 650 খাবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমি, এটা হলো আমার প্যারাসিটামল, আর আমরা এখানে পার্টি করবো। ও মাই গড, আমি এই বিষয়টাকে নিয়ে সেরকমভাবে ব্লগ করতাম না, কারণ ব্লগ করার মতন জিনিস এটা না। আমি সবসময় চাই যে আমার ব্লগের মাধ্যমে মানুষের মধ্যে পজিটিভিটি আসুক, যেটার জন্য আমি ব্লগিংটা স্টার্ট করেছি। এটা যদি কেউ দেখে তার মধ্যে পজিটিভিটি সে ভয় পাবে, বাট এরকম কেন হলো? তো সেই জন্য আমি বললাম যে প্যারাসিটামল আর আমি নিজে নিজে পার্টি করবো। দেখো প্রচুর লোক আছে যারা ভ্যাকসিন নিচ্ছে, অনেক অনেক ভ্যাকসিনেশন হয়েছে, কারোর কারোর এফেক্ট হচ্ছে, শরীর অসুস্থ হচ্ছে, কারোর কারোর শরীর অসুস্থ হচ্ছে না। তো এটা তোমরা একদমই ভাববে না যে আমি নিলেই হয়তো আমার শরীর অসুস্থ হতে পারে। আমার হয়েছে, আমার মায়ের বাবার হয়নি, বা আমি অনেকের দেখেছি যাদের হয়নি, আবার কিছু কিছু মানুষের শুনেছি যে হয়েছে। তো এটাও শুনেছি যে একদিন বা দুদিন, দেড় দিনের মধ্যে জিনিসটা একদম ওকে হয়ে যায়। আর ডক্টর বলেছে যে প্রচুর ভালো প্রোটিন জাতীয় জিনিস খেতে, আর বলেছে এই যেখানে ইনজেকশনটা ফুটিয়েছে সেখানে যেন কোনো রকমের কি বলবো তেল সাবান এগুলো যেন না লাগে, এটা একটু বলেছে দুদিন, তারপর অল ওকে। কিন্তু ভ্যাকসিনেশনটা আমাদের নিতে হবে, আমাদেরকে এই করোনার সাথে ফাইট করতে হবে। আর আমরা এটা দেখিয়ে দেবো যে আমরা করোনার সাথে ফাইট করে আমরা আবার আগের মতো নর্মাল লাইফে ফিরে যেতে পারি। তো ভ্যাকসিনেশন আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার। দেখো আমি এখানে কোনো জ্ঞান দিচ্ছি না যে এই কোনো টিভি ফিভি চালিয়ে বসে, ভ্যাকসিনেশন হলে হয়তো শরীর অসুস্থ হবে একদিন দেড় দিন, বাট ওটা অতটুকুই টাইম থাকবে, তারপর আর থাকবে না। আমার ক্ষেত্রে একদিন দেড় দিন এখনও পেরোয়নি, রাত্রেবেলায় আমি ভালো ছিলাম, এখন আমি মেডিসিন নিচ্ছি, ডক্টরের সাথে কনসাল্ট করেছি, সে বলেছে যে এরকম নিতে নিতে ঠিক হয়ে যাবে, মানে এক দেড় দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর যদি খুব বেশি ব্যথা করে হাতে ঠান্ডা জলের শেক নিতে, গরম জিনিস নিতে বারণ করেছে। তো আমরা যদি ডাক্তারের সাথে, ডাক্তার আমাদের সহকর্মী যারা যারা রয়েছে সমাজে, সবার সাথে যদি একসাথে মিলে মিশে এই রোগটার সাথে লড়াই করতে পারি, তাহলেই আমাদের এই করোনার থেকে মুক্তি পসিবল, আদারওয়াইজ কোনোভাবে সম্ভব না। তো তারপরে আমরা মাস্ক পরবো, যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা করবো। টাটা বাই, টেক কেয়ার, নিজেদের খেয়াল রেখো। কোনো ব্লগে নতুনভাবে এই হাসি মুখটা নিয়ে, আমি সবসময় যে হাসি মুখে ব্লগ করতে, আমার শরীর টরীর খারাপ নিয়ে ব্লগ করতে সিরিয়াসলি ভালো লাগে না। তো চলো টাটা বাই, টেক কেয়ার, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।